বিরাট কোহলি এবং কেএল রাহুলের অসাধারণ ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়াকে হারানোর পর আজ ভারত তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আর এই ম্যাচটি আপনারা আজ দুপুর দুটো নাগাদ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে সরাসরি টিভির পর্দায় দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ রিপোর্টে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ হাই স্কোরিং পিচ হিসেবে পরিচিত, আর তার প্রমাণ এই বিশ্বকাপের আসরও আমরা সবাই দেখতে পেয়েছি, যেমন সাউথ আফ্রিকার 5 উইকেটে 28 রান, তাছাড়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে 326 রান। তো কোথাও না কোথাও এই ম্যাচেও হাই স্কোরিং টোটাল আমরা সবাই দেখতে পাবো বলে মনে করি। তো এখন আসি ভারত আর আফগানিস্তানের প্লেইং ইলেভেন সম্বন্ধে। তো প্রথমে আসি ভারতের প্লেইং ইলেভেন সম্বন্ধে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও অসুস্থতার জন্য খেলতে পারবেন না ওপেনার শুভমান গিল, আর সেই জন্য এই ম্যাচে ওপেনিং জুটি হিসেবে ভারতের খেলতে দেখা যাবে রোহিত শর্মা এবং ঈশান কিশানের জুটিকে। এরপর নম্বর 3 ব্যাটিং করবেন বিরাট কোহলি, নম্বর 4 ব্যাটিং করবেন শ্রেয়স আয়ার, নম্বর 5 ব্যাটিং করবেন কেএল রাহুল, তারপর নম্বর 6 ব্যাটিং করতে আসবেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, নম্বর 7 ব্যাটিং করবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, এরপর থাকছেন স্পিনার কুলদীপ যাদব, নম্বর 9 থাকছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, নম্বর 10 থাকবেন মোহাম্মদ শামি এবং নম্বর 11 থাকবেন ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় মাঠে থাকবেন মোহাম্মদ শামি। তার কারণ, গত বিশ্বকাপের আসরে আফগানিস্তানের বিপক্ষে মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং। এ তো গেল ভারতের প্লেইং ইলেভেন সম্বন্ধে। তো এখন আসি আফগানিস্তানের প্লেইং ইলেভেন সম্বন্ধে। আফগানিস্তানের ওপেনিং জুটি হিসেবে আসতে থাকছেন উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, এবং নম্বর 3 ব্যাটিং করবেন রহমত শাহ, নম্বর 4 ব্যাটিং করবেন ক্যাপ্টেন হাজমাতুল্লাহ সাইদি, এরপর নম্বর 5 থাকবেন নাজিবুল্লাহ জাদরান, এরপর নম্বর 6 থাকবেন খুবই অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবী, তারপর নম্বর 7 থাকবেন আজমাতুল্লাহ ওমরজাই, এবং নম্বর 8 খেলবেন বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে একজন স্পিনার রশিদ খান, এরপর নম্বর 9 থাকবেন আরেকজন অসাধারণ স্পিনার মুজিবুর রহমান, এরপর আজ নম্বর 10 থাকবেন ফাস্ট বোলার নবীনুল হক, এবং নম্বর 11 থাকবেন ফজল হক ফারুকি। তো এই হচ্ছে আজকের ভারত বনাম আফগানিস্তানের প্লেইং ইলেভেন। তো আপনাদের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের সঙ্গে দেখাবো পরের ভিডিওতে।